হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার তোমাদের কাছে শীতের একটা রেসিপি নিয়ে, কুলি পিঠে। চলো আমার রান্নাঘরে একসঙ্গে বসে বানাই। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়ো আর গুড়। এবার চলে যাব আমি রান্নায়। গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি নারকেল কুড়োটা, এটা আমি ঘরেই কুড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি গুড়টা। এরপর এতে দিয়ে দেবো আমি একটু গুঁড়ো দুধ, দিয়ে আমি এইটা নারকেলের পুরটা তৈরি করে নেব। একদম অল্প আঁচে আমি ভালো করে নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, পুরটা নামিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। এই গ্যাসে বসিয়ে দেবো আমি একটা কড়াই, এতে দিয়ে দেবো আমি 500 জল। জলটা আমি ফুটতে দেব, জলটা ফুটে গেছে, আমি দিয়ে দেবো এক চিমটি নুন। এরপর এখানে আমি নিয়েছি 500 সেদ্ধ চালের গুঁড়ো, এটাকে আমি অল্প অল্প করে এই জলের মধ্যে দিয়ে দেবো। যতটুকু জল ততটুকু চালের গুঁড়ো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করব। এটাকে হাতা দিয়ে নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করব। গরম গরমই আমি এটাকে ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার সময় হাতে যখন গরম লাগবে তখন ঠান্ডা জলে একটু হাতটা চুবিয়ে নিয়ে আবার ডোটাকে মাখতে হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে, এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার হাত দিয়ে আমি আরেকটু মুথে নেব। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রাখবো, ঢেকে রাখবো। আর অল্প অল্প করে মাপ মতো এরকম নিয়ে দুই হাত দিয়ে প্রথমে একটা রুটির গোলার মতো তৈরি করব, তারপরে এইভাবে করে একটা বাটির মতো তৈরি করব। দুটো আঙুল, বুড়ো আঙুল ভেতর দিকে থাকবে আর সবগুলো বাইরের দিকে থাকবে। এইভাবে করে আমি বাটিটা তৈরি করে নেব। এরপর এতে আমি দিয়ে দেব, দেওয়ার পর আমি দুই আঙুলে এইভাবে করে চেপে মুখটা বন্ধ করে দেব। এইভাবে চেপে দেওয়ার পর তারপরে আমি এইভাবে করে ধরে এইভাবে করে মুড়ে দেবো। এইদিকে ওপর দিকে একটু টানবো, তারপরে মুড়ে দেবো, ওপর দিকে একটু টানবো, মুড়ে দেবো। এইভাবে করে আমি কুলির মুখটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে করে সবগুলো কুলি আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি চলে যাব পরের স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি দুধ, দুধটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমি গুড়। গুড়টা দেওয়ার সময় আমি গ্যাসটা কমিয়ে দেবো, ফুটন্ত দুধে দিলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে। এইবার আমি গ্যাসের আগুন আবার বাড়িয়ে দেবো, দিয়ে আবার আরেকটু ফুটিয়ে গুড়টাকে আমি গলিয়ে নেব। গুড়টা গলে গেছে, গুড়টা আর দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এই যে তৈরি করে রাখা কুলিগুলো একটা একটা করে দুধের মধ্যে ছাড়বো। সবগুলো কুলি ছেড়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে ফোটাবো। কুলিগুলো সব ছেড়ে দেওয়ার পর দুধটা দিয়ে আমি আবার ভালো করে খিরখির করে ফুটিয়েছি। আমার দুধ কুলি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে প্লেটিং করব। শীতের সন্ধ্যে ঘরে বসে বানিয়ে ফেলুন দুধ কুলি। বাইরের কুলির থেকে ঘরের রান্না অনেক সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।
আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।